আব্বা এবার বিয়ে করে নিয়ে বাড়ি তাইছি, এবার তোমার দোয়া কামে লাগছে। এই থামো থামো থামো, দেখি তাহলে কি কাপড় খুলে যাব। তাও চলেন, আমি আর থাকবার পারতেছি না। কার বউ ধরে নিয়েছ আবার? কার বউ মানে? এটা আমার বউ। তোর শাশুড়ি কি জোয়ান না বুড়া? শ্বশুর আব্বা ক্যারেক্টার লুজ করেন কে? আগে সঠিক বিচার করেন। আব্বা একটু ভালো করে দোয়া করে দাও না, জানি আমার বিয়েটা হয়। আরে বাবা, আমি সব সময় তোর জন্য দোয়া করি, আজকে স্পেশাল দোয়া করে দিলাম। বিসমিল্লাহ, বাড়ির থেকে বাইর হও, দেখ আজকেই তোর বিয়ে হবে। আব্বা আরে কুফার নামটা তো ছুটা, ওই প্রত্যেক বাড়িতে যায়, প্রত্যেক বাড়িতে বিয়েটা ভাঙে যায়। না আজকে বিয়ে হবে, বিয়ে হবে সত্যি তো। হ্যাঁ মা তুমি কি কও? আরে বাজান, কয়দিন পরে বিয়ে কর না, তোর কি বিয়ের বয়স হইছে? এই তো শুরু হলো তোমার। ও তোমার আসলে ফেন চাবিটা খুঁজে যাবে নি। হ্যাঁ পরামানিক গিরি থাকবি না বাড়ি, তাই না? এই জন্যে যাও রান্না করো, যাও। আব্বা তাহলে দোয়া করিও। হ্যাঁ মা যাও বাবা, তাহলে দোয়া করিও। আমি জানি এবার বউর সাথে করে নিয়ে আসবো বাড়ি। পরামানিক গিরি ছুটে যাচ্ছে, এইটা হলো মূল কথা। যাও রান্না করো, যাও। আচ্ছা আমার খিদে লাগেছে, কি খাবে? কে আমান গরু না একটা মোষ? রে বাবা রে বাবা, কি খাবো উনি জানে না? 32 বছর সংসার করতেছে আর কয় কি খাবে? হ্যাঁ হাতি ঘোড়া খাবি? আমি এই যে মাঠের থেকে ঘুরে আসতেছি, এসে জানি আমি সবকিছু রেডি পাই, কয়ে গেলাম। নিজিয়া করলো ভালো হয়েছে, কবজি ডুবে খায় আবার। এতকাল শুনেছি যে বেটার বউরা এসে শ্বশুর শাশুড়ি সালাম করে, তুমি দেখতেছি কোলাকুলি করবে আসতেছো। আসলে হইছে কি শ্বশুর আব্বা, এটা তো ডিজিটাল যুগ, ওই পায়ে করে বইরা সালাম করার দিন আরো আগেই চলে গেছে। ও হ্যাঁ বৌমা, আসলে যুগ পাল্টাই নাই তো। আসলে তোমার ওই যে প্যান্ট পরিয়ে নিচু হওয়ার সমস্যা তো বুঝি। ও আব্বা আমি বুঝতে পারছি, আপনি তো খুব মজা করে কথা কইতে পারেন, তাই না? মজা তো করবেনই পারি বৌমা। তা বাবা তুই বিয়ে তো করলি, বান্দর কোন তুমি ধরি আব্বা কি জানি বললে? না বলতেছি কি যে নতুন বউ বাড়িতে আসলো, আজকে একটা মজা করে খাইদাই হবে। আব্বা শ্বশুর আব্বা আপনি না আমার একেবারে মনের মতো হয়েছেন। যাই হোক, তেলের বউ আর শ্বশুর কোনো ভেদাভেদ থাকবো না, আমরা দুজন না ফ্রেন্ডের মতো কথা বলুন, ঠিক আছে? এ কি করো বৌমা, ভাল লাগতেছে না? বৌমা তুমি ওই পাশে যাও তো, ওই পাশে যাও, চল তুমি এদিকে। আব্বা কোপা তো ছুটলো, তাহলে একটা অনুষ্ঠান টনুষ্ঠান করা লাগবে না? কি হলো আব্বা অনুষ্ঠান? কি
কিসের দরকার রে? বুধ বাড়িতে চলে আসে না, তাহলে এলাকার লোকে জানানো দরকার না? ধরো কালকে কয় দেবো না, আমার সল বিয়ে কর। হ্যাঁ বা আপনি ঠিকই কইছেন, টাকা খরচ করে না আর অনুষ্ঠান অনুষ্ঠান করা লাগবে না। একটা কাজ করে আজকে রাত্রে বুঝছেন আপনি আমার রুমে যাইয়েন, আপনার সাথে না সাউন্ড বক্স সাইরা শ্বশুর আর সেলের বোর্ড ডিজে ডিজে পার্টি করেন, ঠিক আছে? এই তুমি এখানে খাড়া থেকে কি দেখতে চাও? যাও রান্না বারা করো গা, যাও। নতুন বৌমা এসে খাওয়া লাগবে না। হ্যাঁ খালি রান্না গা রান্না গা, রাতে রাতে আমি কালা হইয়া গেলাম গায়া। হ্যাঁ এক করে কেটে খাবে দাও। একটা কাজ ভালো হয়েছে, একটা টিকাও খরচ লাগে নাই, খরচের হাত থেকে বাইসে গেলাম। কিন্তু এখন সমস্যাটা কি, এই বিনটা কেমন আছে এইটি তো চেক করে ফেললাম না। আরে আবার কি দেখি করি, যাই আমি বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। ইশিরি খুব চাপছে, কি যে করি ভাল লাগতেছে না। এই বাড়ির টয়লেটটা যে কোনে তাও তো কইতে পারি না, আর কাউরে তো দেখতেছিও না, কি করি? আম্মা আম্মা কই যাই বানছেন? ওই যে ছোট ঘরে ছোট ঘর, এইটা আবার কি? ওই যে কি জানি করো তোমরা, টয়লেট না ফয়লেট করো। হ্যাঁ টয়লেট টয়লেট আম্মা, এই তো বোধনা। হ্যাঁ আম্মা আমার না খুবই চাপছে বুঝছেন, একটু দেখা দিলে ভালো হতো। বৌমা তুমি না আমাকে যে ওই যে কি জানি ছোট ঘর এই কাপড় পিনলে যাইবার পারবা না। আম্মা এই কাপড়ে যাইতে পারো না মানে কি? তাহলে কি কাপড় খুলে যাবো? তাও চলে না, আমি আর থাকবার পারতেছি না। যাইতে পারবা? আমি তো কাপড় কুপুর কখনো পরি নাই, কেমনে পরো? কাপড় পিনতে হারো না? তাহলে করার কি? আম্মা শুনেন, কাপড় টাপড় যা পরার লাগে পরে পরুন, আপনি বদনাটা দেন আমি জানি। আরে তুমি তো যাইবার পারবা না। আচ্ছা চলো আমি তোমার এক কাপড় পরাই দিই। আচ্ছা চলেন তাড়াতাড়ি করতে হবো। আচ্ছা গুন গুন গান গাহিয়া নি মোরা যাই। চুপ থাক, কিছু ভাবছাস? কে বাবু? বাবা কিছু নাই। এই যে রনি যে বিয়ে করলো, কইছিলাম কবজি ডুবিয়ে খাওয়ার আশা ছাড়লাম, খাবার ছ আমরা যে কটা বিয়া ভাঙছি মনে হয় রনি ভাই সেই কটাই বিয়া করবো। এই তো ভাবতা সিরি, এমনি করে খালি আমার সামুদ্রে খালি নিয়ে যায়, আমার মাথায় তো কিছু ধরতে আছে না রে, আমি কি করবো? কি হয়েছে ভাই? আমি মনে হয় কোনো নিশা মিশা করছি রে, খেজুরের রস খেয়েছি তাই মনে হইব ভাই। হ তাই হইব। আব্বা আম্মা আব্বা গো আম্মা, ও গো তুমি আইছো? হ আইছি। লাল পাঞ্জাবি পরা আবার এইটা কেডা, এ তো বউ বউ লাগতেছে, নতুন বউ। কার বউ ধরে নিয়েছ আবার? কার বউ মানে? এটা আমার বউ। গেল এটা আমি কি শুনলাম, তুমি আরেকটা বিয়ে করছো? তুমি
তুমি তো এখন খেয়াল তোমাকে চলে না এইজন্য আব্বা আবার কি করছিস নাকি আর একটা নিয়ে আইছি এ হ্যাঁ কষ্টকি তাহলে বউ ওইটা পুরাতন হয়ে গেছে এখন আপডেট এটা কি পুরাতন হয়ে গেছে পুরাতন হয়ে গেছে কি কালকেই তো বিয়া করে নিয়ে আইলা আরে শোনো আর আজকে কো পুরানো হয়ে গেছে গতকাল ছিল 3G এটা 4G আপডেট ভার্সন আপনি হ্যাঁ তুমি থামো আচ্ছা এ বাবা বিয়ে তো করলি এ তোর শাশুড়ি কি রকম জুইন ঠিক আছে তো আব্বা কি কও হ্যাঁ কি করছো হঠাৎ করে মাথাটা এলোমেলো হয়ে গেছে আগে সঠিক বিচার করেন আমার হাত ছাড়া তুই জানিস আমি এই বাড়িতে বউ হয়েছি একেবারে ঠিক ছিলাম বিয়েটা করলো আরে বুঝো নাই তো আমার পোলা তোমার বিয়া করে খুব ফাঁসাইছে ভালো কথা এই যে তুমি ডিজে পার্টি করো না এই ডিজে পার্টি তো লোক লাগবে তখন লোক করতে কত করে ফেলে তোমরা সতিনটা যদি একবারে না ডিজে পার্টি ছাপা পড়ো তখন একবার হ্যাঁ এই যে আব্বা ঠিক কইছে আব্বা কিন্তু এত ভালো লাগে আমার আপনি আমার মনের কথা কইছে আচ্ছা বুবু শোনো না ও বুবু কই গেলি তুই আমার ছোট আমার আমি এবারে বড় হব বুঝছস আচ্ছা তুমি কি নাচ জানো তাহলে আমরা দুজন মিলে চলো রুমে যে দিছি করি আরে 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 আমি তো নতুন বউ আমি চাইলে তো এখন নাচতে পারি না আগে দুইটা দিন যাইতে দাও তারপর দেখ আচ্ছা ঠিক আছে আব্বা পছন্দ হয়েছে তো এই শুনো এদিকে আসো যা করছো করছো আমার সতী নামছো আমার কোনো আফসোস নাই আর কোনো কষ্টও নাই আমার একটা বান্ধবী আছে আমরা দুইজন মিলে সারা দিন খালি চিন্তা করব আর কোনো বিয়ে শাদি করার দরকার নাই ঠিক আছে মন থাকবো হ্যাঁ যাবো মা ও তুই ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে যাও চলো চলো আসো তোমার কেন জলে রে তোমার মানুষে বউ পাইছে আমি পাইছি একখান দ্বীপ গাছা আচ্ছা আপনার এই কন্ঠ দেখি হ্যাঁ এইরকম বউলে সংসার করা যায় সাওয়াল আমার দেখানোর মতো বউলি আসতেছে লেজ না থাক কেউ বানরের মতো কেউ ইন্দুরের মতো কেউ হনুমান আমার সে আমি ভালো আছি নাকি আমি আবার বাজারে যাই মুরগি কিনে দিয়ে আসি গে নতুন বউ আছে বড় ভাই মনে করছিলাম যে রনি ভাই দুই নাম্বার বিয়ে জয়েন করলো দাঁত মত পামো বুঝছো আর ভাগ্য হইলো না ভাই ভাগ্য হইলো না আমাগর পুরা কপাল ভাই পুরা কপাল পুরা কপাল যখন বুয়াটা আঙুল তো সেমনে করে ভাই চোখটা কিন্তু আঙুল তো কিরে সাইদুল কি আগে ভাই শুনেন তিনটার মধ্যে তো একটা খেয়ে পেলাম না আজকে নগর নগর যামু নাচমু
বেজের ব্যথায় খাম করবে পরে তো যাব আজকে বাবু জানো আজকে না আরে আমি বাবু না তুমি আমার বাবু মাঝে মাঝে ভুলভাল করো হ্যাঁ বয়সে আমি তোমার থেকে বড় যাই হোক শুনো না আজকে না একটা নতুন গান দেখছি শাকিব খানের নতুন গান বাইরেছে গানটা যা সুন্দর না বক্স সারলে মনে হয় মনের সাথে ওই গানের সাথে তাল মিলা যায় মন যায় খালি নাচি মানে ডিজে 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 আর বইলো না কি আর করমু এমন সময় তুমি আরেকটা বিয়ে করছো তুমি আবারও বিয়ে করছো হাসুর হাসুরি তারপর তুমি কেন মেরে শোনো তুমি এলে 3G মানা করে দিলাম আমি দেখেন আব্বা আমার সময় একই কথা বলছিলেন যার করিস না তারপরে করছে আর এরপরে একই কথা বলতেছেন না এটা করছি ধরো যে যদি বিনটা সুন্দর থাকে তাহলে আমার একটু লাভ আছে এই আব্বা এই এক্সিস্ট তো আজকে কিন্তু জামাই জুমাই মানুম না আজকে মাথা ফাটা মোড়া তো তুমি তো ফাটাবে তুমি তো বন্য ফুল খালি নাচবি বৌমাগের সাথে আমি বন্য ফুল এই তো তাছাড়া কি পারো আম্মা শুনেন আরে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই আপনি আব্বার মাথা ফাড়ান আর আমরা দুই বমি আপনি পোলার মাথা ফাড়ান এই শোনো আমার পোলার মাথা ফাটায়ও না গো কাটাকাটি বাদ দাও অনেক দূর থেকে মনে হয় আছে যাও রান্না করো যাও না আর না আর রান্না বাড়ি করা হারুম না বুঝা নাই তোমার এই যে দুই বউ আছে দুই বউ রান্না করবো নতুন বউ সাপোর্ট দেবি তো অরিজিনাল বৌমা যে পাক শাক করে আমাকে খাওয়াবে আহার দেবে তাহলে আব্বা আমরা কি আপনি বৌমা না না তোমরা বৌমা তোমরা ডিজে আগে খুবেন না হ্যাঁ তোমরা শোনো এই বৌমা রান্না করুক আর তোমরা নাচ গান করো বৌমা শোনো কথা হচ্ছে কি তোমার এত যে রূপ চেহারা বুঝলে সুন্দর মানুষ তোমরা রান্না করবে গেলে তো কালী মালিক গায়ে লাগে তো চেহারা নষ্ট হয়ে যাবে আপনি ছেলে কি হয়েছে নাচের আগে গানে যাক ভালো সবাই